এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে সুর আর বারণ নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ্জামানের হাদিস পড়ে দেখেন, পড়ে দেখেন। আলেম ওলামা আমাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাবো, এই হাদিসও আছে। এটা কি ফিজিক্যালি হবে? আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না, ইন্টারনালি তারা বানর আর শুয়োরের মতো হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানর আর শুয়োরের মতো করছে। তো কি করবেন এখানে? ঈমান নিয়ে আপনি চলবেন কি? নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি 10টা দিন ইতিকাফ করে তারপরে এই পরিবেশে যান, আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন, আল্লাহর নূর কি জিনিস, আধ্যাত্মিকত্ব কি জিনিস। আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনার মন, আপনার কান শুনতে চাইবে না, আপনার চোখ দেখতে চাইবে না। আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই, কলব আগেই মরে শেষ হয়ে গেছে। এখন আমাদের কলব এই অবস্থায় আছে, আমাদের চারপাশে এগুলো দেখছি না, গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক, বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দামি, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, সব তো দেখছি নিত্যদিন, প্রতিদিন দেখছি। এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না, বুঝতে হবে মন কিন্তু নাই, ডেড, উই আর লিভিং উইথ এ ডেড হার্ট, আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি, আর কিছু না। এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে? এই অবস্থায় মৌত আসলে কি হবে? মৌতের কষ্ট খুব বেশি হবে। মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে। কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি। আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না, কারণ অনেকদিন আগে হাদিসটা পড়েছি, বাট আমি হাদিসটা পড়েছি। এবং যদি কেউ দলিল চান, আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। কেমন আছে বারজাখের, বারজাখ পর্যন্ত পরকালে বারজাখের মানুষ কিরকম আজাব, কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি একটু দেখতে চাই। একজন ব্যক্তি, মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস সালামের যুগে, আমার ঠিক মনে পড়ছে না, এর এ দুজনে একজন হতে পারেন। আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত, মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে। তাকে নবী জিজ্ঞাসা করছেন, একজন নবী জিজ্ঞাসা করছেন, তুমি কি অবস্থায় আছো, কেমন আছো? তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই। আমার কথা কি বুঝতে পারলেন ভাই? যার কলব যত মৃত, রুহ কবজ করার সময় তত শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। যার কলব যত পবিত্র, রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয়, এভাবে রুহটা বের হয়ে চলে আসবে। কলব পরিষ্কার না থাকলে এটা হবে না। এগুলো আধ্যাত্মিক মারেফতি কথা নয়, কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীরমুর্দি, পীরমুর্দি, তাই না? এবং নেগলেক্ট করি যে এগুলো পীরমুর্দি বয়ন করবেন না, এসব পীরমুর্দি বলে বিষয়টা না, বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি। আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, এটাকে খারাপ করে দেখার কিছু নাই। হ্যাঁ, এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই, এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি, নিজেরা বানিয়ে নিয়েছি, এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাসম্মত হচ্ছে না ইত্যাদি। কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না। আর আত্মশুদ্ধি আল্লাহ বলা মানুষের কাছে না আসলে হবে না। আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে। আবারও বলছি, এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না। যেমন মাদক, পর্নোগ্রাফি, হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক, হারাম বান্ধবী, হারাম অ্যাফেয়ার্স, সুদের সাথে সম্পৃক্ত থাকলে, মনে রিয়া থাকলে, অহংকার থাকলে, গীবত তোহমত করলে, এই ধরনের কাজ, বেপর্দামি, বেহায়াপনার মতো থাকলে, মিউজিকের সাথে থাকলে,
জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে আমাশার মতো গ্রহণ করেছেন, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না, আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা, এমন আকীদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না। আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন, পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। একটা এক্সাম্পল দেই, অন্য জায়গায় যাচ্ছি, দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল, সে কি কম ইবাদত করেছে আল্লাহর, ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে, প্রচুর ইবাদত করেছে, প্রচুর জ্ঞানী, এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান আছে না তার, প্রচুর জ্ঞান আছে, কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হলো, একটা আদেশ লঙ্ঘন করেছে, এই তো একটা আদেশ তো আদম আলাইহিসসালামও লঙ্ঘন করেছে, তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না, আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে, এটাও তো একটা অন্যায়, তাই নয় কি, এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো। আদম আলাইহিসসালাম তওবা করে ফিরে এসেছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আদম সন্তানের স্বভাব, ভুল করবে তওবা করে ফিরে আসবে, কিন্তু ইবলিস সে তওবা করে ফিরে আসেনি, বরং আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হয়েছে, অহংকার করেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এই যে অন্যকে ছোট করা, তুচ্ছ করা, আল্লাহর আদেশকে অস্বীকার করা, অহংকার করা, এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে। তো এখন যদি আমরা অনেক এলেম আমল করি, মনে অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে? আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা বই সাজেস্ট করছি, বইটা আমি পড়ছি, কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো, এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা, আগামীতে আমি এই টপিকে, শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ, বইটা পড়েন, বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে, বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে, মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে। মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন, একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। হ্যাঁ, যদি আল্লাহওয়ালা তেমন মানুষ হন হয়তো বা হবে, আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা